নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেপ্তার অভিযুক্ত যুবক গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবকের মা ও এক বন্ধুকে উদ্ধার নাবালিকা হয় আদালতে নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেপ্তার যুবক ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবকের মা ও তার এক বন্ধুকে ধৃত যুবক সুরজিৎ সরকার ওরফে গোপাল বাড়ি বাগদা থানা এলাকাতে হলেও অভিযুক্ত যুবক ইদানিংকালে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বনগা কুড়ির মাঠ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গত ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ বনগা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের হয় ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবকের ফোনের কল লিস্ট খতিয়ে দেখে অভিযুক্তকে সহযোগিতা করার অভিযোগে গোপালনগর থানার মেদিয়া এলাকা থেকে অভিযুক্তের এক বন্ধু অরিজিৎ দাসকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ অরিজিৎকে জেরা করেই খোঁজ মেলে সুরজিতের শনিবার সকালে গোবরডাঙ্গার সারাপুল এলাকা থেকে গ্রেপ্তার হয় সুরজিৎ অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুরজিতের মা অঞ্জলি সরকারকে ধৃত তিনজনকেই এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় অপহৃত নাবালিকাকেও উদ্ধার করেছে বনগা থানার পুলিশ সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ